তামিম এই জার্সি নাম্বারটা কি পছন্দ হইছে? প্রথমবার জাতীয় দলের লাল সবুজ জার্সি গায়ে তানজিদ হাসান তামিম। জিজ্ঞাসা করছিলাম জার্সি নাম্বারটা পছন্দ হয়েছে কিনা, কেন প্রশ্ন করেছিলাম তার কারণও আছে। অনূর্ধ্ব-১৯ দলে ১৯ নম্বর জার্সি আর ইমার্জিন এশিয়া কাপে ৬৬ নম্বর জার্সি পরে খেলেছিলেন তামিম, কিন্তু জাতীয় দলে ভাগ্যে জুটেছে ৯৭ নম্বর জার্সি। পছন্দের ৬৬ নম্বর জার্সিটাই হয়তো মনে মনে চেয়েছিলেন ছোট তামিম, কিন্তু সেটা তো আর সম্ভব না, কারণ বর্তমান খেলছেন এমন একজন এই জার্সি পরেই খেলেন। তবে এই ৯৭ নম্বর জার্সিটা আবার একজন লিজেন্ডারি ক্রিকেটারেরও। মনে আছে আফতাব আহমেদের কথা, যিনি ওপেনিং থেকে ৯ নম্বর পর্যন্ত ব্যাট করে গেছেন জাতীয় দলের হয়ে, কিন্তু তামিম তো ওপেনার। জার্সির গল্প তো অনেক হলো, এবার আসা যাক প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে ফটোশুটে কেমন ছিলেন তামিম। চোখে মুখে কিছুটা নার্ভাসনেস স্পষ্ট, তবে দারুণভাবে পোজ দিয়েছেন, ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করেছেন। ফটোশুটে পোস্ট দেওয়ার মতো এই ব্যাটেও বেশ বিধ্বংসী তামিম, এটা ইমার্জিন এশিয়া কাপে এই শ্রীলঙ্কার মাটিতেই দেখিয়েছেন। এবার বড়দের দলে বড় দায়িত্ব, এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তানজিদ তামিমের অভিষেক হতে যাচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত। নিয়মিত ওপেনার লিটন দাস ইঞ্জুরিতে এখনও দেশেই রয়েছেন, তাই তো বর্তমানে স্কোয়াডে নাইম আর তামিমই আপাতত ভরসার নাম। তবে এই দুই ওপেনারের মধ্যে তামিমের খেলা অনেকটাই নিশ্চিত, তবে লিটনের বদলি হিসেবে ঢাকা থেকে কাউকে উড়িয়ে আনা হবে কি না সেটাও নিশ্চিত না। তামিমের সাথে ওপেন করবেন কে, নাইম নাকি অন্য কেউ, সেই সিদ্ধান্ত এখনও হয়নি। এক তামিমের পরিবর্তে আরেক তামিম, এই জুনিয়র তামিমের উপরও বেশ আস্থা রাখছেন অধিনায়ক সাকিব আল হাসানও। এই তো শ্রীলঙ্কার মাটিতে আসার আগে সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়েছিলেন সাকিব। অবশ্যই দেখেন, সবারই এখন আমরা যেটা অ্যাচিভ করছি ওইটা তো পাস্ট হয়ে গেছে, এখনও তো সবার মধ্যে একটাই কথা হয়, সবারই এখন একটাই স্বপ্ন যে বড়দের হয়ে বিশ্বকাপ জেতার। তো সবার যখন আমাদের দেখা হয় তখন সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, জাস্ট একটা জিনিসে মাথায় ইয়ে করে, আমরা যত এশিয়া কাপ এবং যত টুর্নামেন্ট খেলি কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ থেকে যায়। তো ইনশাল্লাহ চেষ্টা করবো, এবার যদি কপালে থাকে ইনশাল্লাহ হয়ে যাবে। লঙ্কার মাটি ভালোই চেনা জুনিয়র তামিমের, বয়সভিত্তিক দলের হয়ে দুইবার খেলে গেছেন, এক মাস আগে ইমার্জিন এশিয়া কাপেও খেলেছেন। ক্যান্ডির মাঠ আবার ব্যাটিং স্বর্গ, তামিমদের জন্য যা হয়ে উঠতে পারে সোনায় সোহাগা। বয়সভিত্তিকের পর ইমার্জিন দলেও নিজেকে প্রমাণ করেছেন, সুযোগ হয়েছে জাতীয় দলে, আন্তর্জাতিকে অভিষেকের একেবারেই দোর গড়ায়। পারবেন তো নিজেকে মেলে ধরতে জুনিয়র তামিম? সেটা না হয় সোমের হাতেই তোলা থাক, তবে রইল শুভকামনা। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ক্যান্ডি, শ্রীলঙ্কা।